নমস্কার আপনারা দেখছেন আমার পুরুলিয়া ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই প্রাথমিকে এগারো হাজার শূন্য পদে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল তিনি এমনটাই জানিয়েছেন প্রশ্নটা উঠছে এই এগারো হাজার শূন্য পদকে নিয়ে এই এগারো হাজার শূন্য পদের উপরে নিয়োগ হবে দু হাজার সতেরো সালে যারা টেট পাস করে রয়েছেন এবং দু হাজার চোদ্দো সালে এখন পর্যন্ত যারা টেট পাস করেছেন কিন্তু চাকরি পাননি সেই সমস্ত চাকরি প্রার্থীরা উভয়ে আবেদন করবে এই শূন্য পদে এখানে সমস্যা হচ্ছে যেটা যে এই যে বিজ্ঞপ্তি বার হয়েছে নিয়োগ সংক্রান্ত সেখানে দু হাজার যারা টেট পাস উত্তীর্ণ তারা আপত্তি জানিয়েছে তাদের বক্তব্য দু সালে টেট পাস করা প্রার্থীদের সঙ্গে তারা কেন ওই নিয়োগ প্রতিযোগিতায় নামবেন সরাসরি চাকরি না দিলে ফের আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা অর্থাৎ দু সালে যারা টেট পাস করেছেন তারা দু হাজার সালের সাথে কম্পিটিশনে আসবে না কিছুদিনের মধ্যে প্রাথমিক শিক্ষকের এগারো হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে চাইছেন না দু হাজার চোদ্দো সালের টেট পাস করা মেধা তালিকায় ঠাঁই না পাওয়া চাকরি প্রার্থীরা তাদের মতে দু হাজার চোদ্দো সালের টেট দুর্নীতির আদালতে স্পষ্ট হয়েছে তাহলে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত প্রার্থীদের কেন ফের প্রতিযোগিতায় নামতে হবে সেই প্রশ্ন তুলছে তারা এ বিষয়ে চাকরি প্রার্থীদের বক্তব্য দু হাজার কুড়ি সালের এগারোই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেছিলেন দু সালের কুড়ি হাজার টেট পাশ করা এবং শিক্ষণ বিষয়ে প্রশিক্ষিত প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগ হবে প্রথম ধাপে ষোলো হাজার পাঁচশো নিয়োগের কথা বলা হয়েছিল আমরা আর করে জানতে পেরেছি ষোলো হাজার পাঁচশোর মধ্যে উনচল্লিশশো পদের নিয়োগ এখনও বাকি রয়েছে তাহলে এই উনচল্লিশশো প্রার্থীকে নিয়োগ করা হোক এবং বাকি যে প্রার্থীরা পড়ে থাকবে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তাদের সিট বাড়িয়ে নিয়োগ করা হোক এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরেছেন তাদের দাবি আন্দোলন করতে করতে চল্লিশ বছর পেরিয়ে গেছে অনেকেরই তারা তো আবেদন করতেই পারবে না অথচ তাদের কোনো দোষ ছিল না মুখ্যমন্ত্রীর ঘোষণা থাকা সত্ত্বেও কেন তারা চাকরি থেকে বঞ্চিত হবেন একাডেমিক স্কোরের ক্ষেত্রেও দু হাজার সতেরো সালের প্রার্থীদের তুলনায় দু হাজার চোদ্দো সালের প্রার্থীদের একাডেমিক স্কোরে পিছিয়ে পড়বেন বলে তারা জানিয়েছে কারণ দু সালে যে ধরনের প্রশ্নে পরীক্ষা হয়েছে তাতে নম্বর তোলা সহজ ছিল পুজোর আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে প্রাথমিক টেট প্রশিক্ষিত চাকরিরা একুশে অক্টোবর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন সেই নিয়োগ ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে দু হাজার সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একাংশ ভিডিওটি এখানে শেষ করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের ভিডিওর মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন